এটা বড় বক্সটা না দেখালে খুশি হন বেশি হ্যাঁ অবশ্যই এটা খেলে দিলাম রাখছি এটা আসবে এখানে চিন্তা করা যায় মানে এরকম একটা বক্স কিন্তু ঘুরে ধরে রাখ আগে যদি আমি অফ করে দেই তাহলে বক্সটা ছেড়ে দিবে ধরে রাখেন নোটটা আমি নিজে অফ করে দিলাম কিচেন রুমে আর কিছু মনে করেন ঝামেলা নাই আমার গরম লাগতেছে আমি একটু বাতাস নিলাম ভাই আজকে কি জিনিস নিয়ে আসছেন ভাই এটা এটা হচ্ছে ভাই বিয়াকর 2023 এর সবচাইতে আপডেট এবং সবচাইতে কোয়ালিটিফুল কিচেন হুড কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো মনে হইতেছে বিমান ভাই হ্যাঁ এটা এমন একটা কিচেন হুড দেখেন এটা লুকটা এটার কিন্তু দুইটা সাইজ আছে রাখবে হ্যাঁ এটা হচ্ছে আপনার 36 ইঞ্চি কিচেন হুড 100% মালয়েশিয়ান ঠিক আছে প্লাস হচ্ছে আপনার 2300 rpm এটা হচ্ছে 36 ইঞ্চি অ্যাশ কালারের মিয়াকো লেটেস্ট কিন্তু এটা একদম লেটেস্ট এই যাবৎকালীন যত হুড আমি আপনাদেরকে দেখাইছি এর ভিতরে চিমনির ভিতরে সবচেয়ে কোয়ালিটিফুল কিচেন হুড হচ্ছে আপনার এটা প্লাস হচ্ছে আপনার এটা এটাও কি মিয়াকো এটাও মিয়াকো এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার এখানে সাইজটা হচ্ছে কম্বিনেশনের বিষয় ওকে বিষয়টা হচ্ছে কি যার যেরকম সাইজ দরকার সাইজ আছে যেরকম অনেক সময় দেখা যাচ্ছে অনেকে 30 ইঞ্চি প্রয়োজন হয় তো শর্ট থাকলেও জায়গার কারণে এই ধরনের হুড কিন্তু লাগাইতে পারে না ভাই আরেকটা জিনিস জানতে চাই এখানে তো একটা ওয়েব দেখতে পাচ্ছি দুইটা চুলার হিট কি টানবে এটাতে এটা মনে করেন পাঁচটা চুলারও যদি হয় আট বানারের চুলাও যদি হয় বাংলাদেশে সেটাও সম্ভব আচ্ছা কি পরিমাণ এই দেখেন আমি আপনাকে বলি এটা চুলার একটা বক্স আচ্ছা এটা তো চুলার বক্স অনেক হেভি ভাই এই চুলার একটা বক্স এটার ওজন হচ্ছে 5 কেজি আচ্ছা এই যে এখানে 5 কেজি ওয়েট এই বক্সটা 5 কেজি ওয়েট তো যদি এই 5 কেজি ওয়েটের এই বক্সটা এই কিচেন হুডটা টানে তাহলে তার আপনার সমস্যা নাই না সমস্যা নাই আচ্ছা গেল তারপর আপনার এই হুডের যদি এই বক্সটা টানে তাহলে কি আপনার সমস্যা আছে সম্ভব নেই এটা টানা ভাই হ্যাঁ এটা সম্ভব কেমনে সম্ভব যদি সম্ভব না হয় হুড ফ্রি দিয়ে দিব আচ্ছা আর এটা নিতে হলে চলে আসবেন আপনারা সুমাইয়া ট্রেডার্সে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ব্যানার সুমাইয়া ট্রেডার্সে আচ্ছা তো এটা আমাদের দেখাবেন তো হ্যাঁ অবশ্যই দেখাবো তার আগে আমি আপনাকে বলি এই হুডটার গুণাগুণটা কি এই হুডটা হচ্ছে অটো সেন্সর সিস্টেম প্লাস হচ্ছে আপনার টাচ সিস্টেম ওকে এটা আপনি হাতের ইশারায়ও কাজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনি সেন্সর হিসাবেও কিন্তু এটা কাজ করতে পারবেন আমি একটু চালু করে যদি আপনাকে দেখাই ধরেন আমি দূর থেকে এটাকে এইভাবে করে দিলাম এটা কিন্তু চালু হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু মিডিয়াম স্পিডে এখন কত স্মুথ ব্যাপারটা ঠিক আছে এটা কিন্তু মিডিয়াম স্পিডে চলতেছে আবার যদি দূর থেকে আপনাকে এইভাবে দিয়ে দেই এখন কিন্তু এটা লো স্পিডে কাজ করতেছে এটা কি দুইটা স্পিড তিনটা স্পিড আবার যদি আপনি এইভাবে এটা টান দিয়ে দেন এই যে দেখেন এখানে কিন্তু একটা মিটার আছে এই যে দেখেন এই মিটারটা কিন্তু পুরো আসছে ফুল স্পিডে চলতেছে আবার যখন আপনি মিডিয়াম স্পিডে করতে যাবেন তো এই দেখেন মিডিয়াম পর্যন্ত এসে কিন্তু মানে দাগটা থেমে যাবে আচ্ছা আচ্ছা আবার যদি আপনি লো স্পিডে দেন তাহলে কিন্তু লো স্পিডে এসে দাগটা থেমে যাবে আবার যদি আপনি হাই স্পিডে দেন তাহলে কিন্তু হাই সেকশন পাওয়ার এটা চলবে ঠিক আছে আবার লাইটও জ্বলতেছে হ্যাঁ এটা লাইট তো জ্বলবে লাইট না হলে কিভাবে হবে আপনি চাইলে আবার লাইট অফ করেও দিতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু এটা এমন ভাবে টানে সেটা আপনি না দেখলে হয়তো আপনাকে বিশ্বাস করে দিতে পারবো না আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান যদি এই হুডটা এইভাবে ধরেন এই পর্যন্ত আনলাম দেখাচ্ছি আপনাকে এখানে তো আনছি তো এটা আপনি কিভাবে টানবে সেই জিনিসটা আমি আপনাকে দেখাইতে চাই যে দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন ধরেন এটা এখন এখানে দিলাম এই বক্সটা এটা টানবে এ দেখেন কি পরিমাণ হেভি স্পিড চিন্তা করেন যে এরকম একটা বক্সে ধরে রেখে দিছে চিন্তা করা যায় আপনি নিচটা দেখেন নিচটা দেখলে বুঝতে পারবেন নিচে কোনো সাপোর্ট নাই সাপোর্ট নাই সাপোর্টের থাকবে না দেখে কিন্তু এটারে কিন্তু সরাই আনা রাখছে হ্যাঁ আর এটা যখন আবার সেন্সর দিয়ে আপনি বন্ধ করে দিবেন এটা কিন্তু পড়ে যাবে এবারে অটোমেটিক্যালি কিন্তু পড়ে যাবে এই দেখেন সেন্সর দেখুন এটা যখন এটা বন্ধ করে দিলাম এটা কিন্তু এইভাবে পড়ে যাবে চিন্তা করা যায় এরকম একটা বক্স মানে যেই সেই হুডে কিন্তু এটা আটকে রাখতে পারবে না মিয়া যেই সেই হুডে আটকে রাখতে পারবে না এক দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে যে বললাম যে ভাই এই বড় বক্সটাও টানবে এটাও টানবে হ্যাঁ এটাও টানবে যদি আপনার এটা না টানে এটা তো ভাই আমি আপনাকে বলি কিচেন হুডটা কেন মানুষ লাগায় কিচেন হুডটা মানুষ সম্পূর্ণ টেনে নিয়ে যায় যে ধোঁয়াটা বের করে দেওয়ার জন্য তারপরে দেখা যাচ্ছে যে আপনার কিচেন রুমটা যাতে সুন্দর থাকে পরিষ্কার থাকে তেল কেচটা যাতে না হয় এই জন্যই তো মানুষ কিচেন হুডটা লাগায় হ্যাঁ সেটাই এটা বড় বক্সটা না দেখালে খুশি হন বেশি হ্যাঁ অবশ্যই এই বক্সটার ওয়েট কত জানেন কত এখানে আসেন এই বক্সটার ওয়েট হচ্ছে আপনার আড়াই থেকে তিন কেজি ওয়েট আচ্ছা ঠিক আছে টোটাল হোডটা হচ্ছে আপনার মানে 17 কেজি আর এই বক্সটা হচ্ছে আপনার আড়াই কেজি তো এই আড়াই কেজি যদি এটা টানে তাহলে আপনার তো বুঝতে হবে যে 2300 rpm এর যেই হুড আমি আপনাকে দেখাচ্ছি এই বক্সটা কিন্তু টানবে আমি আপনাকে দেখাই এটা এখানে রাখলাম এটা এখানে দিলাম তো এটা যখন আপনি এখানে দিবেন যখন এটা ফুল স্পিড দেন তখন কিন্তু এই বক্সটা টানবে আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই তাহলে বুঝতে পারবেন ভালো এই দেখেন এটা এখানে দিলাম
রাখছি এই হুডটা ধরি আমরা নিচে ধর হ্যাঁ এটা আসবে এখানে চিন্তা করা যায় মানে এরকম একটা বক্স কিন্তু হুডে ধরে রাখছি আপনি দেখেন যে কোনো ভাবে কোনো সাপোর্ট আছে কোনো সাপোর্ট নাই দেখেন এটা ঘুরাইতাছি আমি দেখেন এই এখনো পড়তেছ না দেখেন কি অবস্থা ঠিক আছে পড়বে এটা না এটা পড়তেছ না আর যদি সোজা করেন যদি সোজা হয় তাহলে কি কোনো সমস্যা আছে না এখন এটাকে যদি আমি অফ করে দেই তাহলে বক্সটা ছেড়ে দিবে ধরে রাখেন হুডটা আমি নিজে অফ করে দিলাম দেখেন এই যে পড়ে গেছে পড়ছে মানে এই যাবৎকালীন আপনি যত হুড দেখছেন সেরা হুড এর থেকে ভালো কোয়ালিটির হুড আর আমার কাছে নাই বুঝতে পারছেন মানে সর্বোচ্চ হাই কোয়ালিটির কিচেন হুড হচ্ছে আপনার এটা তো এখানে যদি আমি আপনাকে একটা জিনিস দেখাই পিছনের যে বাতাস রেগুলেশন আছে সেই রেগুলেশনটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে আসলে কি পরিমাণে বাতাস কিন্তু আছে যেটা পলি দিলে আপনারা কিন্তু প্রপারলি ভাবে বুঝতে পারবেন যে এটা কতভাবে কিভাবে কিন্তু আপনার টানে তো সেটা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি সেটা আপনি বুঝতে পারবেন তো এই জিনিসটা দেখেন এটা যদি আমি এভাবে চালু করে দিলাম ফুল স্পিডে দাদা এই চালু করে দিছি কিন্তু ফুল স্পিড আছে এখন তো যদি এই জায়গাটা যদি আপনি একটু তাকান তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ স্পিড চিন্তা করা যায় কি পরিমাণ বাতাস টানতেছে আপনার কিচেন রুমে আর কিছু মনে করেন ঝামেলা নাই আমার গরম লাগতেছে আমি একটু বাতাস চিন্তা করা যায় কি পরিমাণ স্পিড থাকছে ভাই যেহেতু এটার এত স্পিড এটা বিদ্যুৎ বিল কেমন যাবে এটা নিয়ে কথা বলেন মাসে 200 মাসে 200 এটা কিন্তু টাকা যাবে কত ঘন্টা চললে 24 ঘন্টা তো কি চালাবে না ভাই এই তো এই জন্য এর কোনো বিল নাই এটা যখন মনে করেন এই ঘর এখানে ঘর হইতে চলবে সেটা চলবে এই হচ্ছে পলিথিন দেখেন অবস্থা বাতাসে এভাবে লেগেই থাকবে পাওয়ার এটাতে আর যে টানার যে বিষয় আছে সবকিছু টেনে দেখাইলাম এটা দূর থেকে কিন্তু কাউন্ট হবে আপনার দূর থেকে টানবে সেটা আপনি বুঝতে পারবেন যে কত ওই যে ভিতরে নিয়ে গেছে এটা ঠিক আছে ঠিক আছে এখান থেকে যদি ধরেন এটা এখান থেকে টানবে এই যে মানে এটা পলি দিয়ে আসলে অপমান করাটা ঠিক হবে না এটা যেভাবে ভালো লাগে আপনি সেভাবে এটা ইউজ করতে পারুন মানে প্রথমেই তো আপনাকে বললাম যে এ যাবৎকালীন আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটির মিয়াকোর হুড হচ্ছে এটা যেটা কোম্পানির মানে খুব আমাদের নিজেদেরও একটা পছন্দের ব্র্যান্ড এটা কিন্তু মিয়াকো আর খুবই সস্তার কিন্তু ব্র্যান্ড আর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ব্লোয়ার মোটর ভাই আপনি প্রথম একটা কথা বললেন না যে ভাই যে এটা একটা মোটর দুইটা চুলা টানবে কিনা তো এটা হচ্ছে ব্লোয়ার মোটর ব্লোয়ার মানে হচ্ছে মোটরটা উল্টা রিভাইজ করে কথা কি বুঝতে পারছেন এটা এখানে ধরার সাথে সাথে কিন্তু আপনার কাউন্ট করবে মানে অন্য চুলা যদি দেই আপনাদের এটা কার্ভের সিস্টেমটা মন যে দূর থেকে কিন্তু টেনে নিয়ে যাবে এটা চুলার বক্স দিয়ে দেখাইছি এবং এই যে বক্সগুলো যে আমরা দেখাই কেন দেখাই যাতে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আশ্বস্ত হন যে এটা কি পরিমাণ এটা টানবে এটার কোয়ালিটি ভালো বুঝতে পারছেন এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু দেখানোর এবং একটু বোঝানোর চেষ্টা করি পুরা চুলা সহ যদি একটা বক্স দিয়ে দেই তাহলে কেমন হয় রে টেনে কিন্তু নিয়ে যাবে আমি আপনাকে দেখাচ্ছি চুলা সহ বক্স যেমন আমাদের এখানে একটা ইনফ্রারেড চুলা আছে এই যে ইনফ্রারেড চুলাটা ভিতরে চুলা আছে এই ইনফ্রারেড চুলাটার দেখেন ওজন হচ্ছে আপনার 6 কেজি মানে 7 কেজি 6.8 কেজি তো এই যে চুলাটা যদি আপনি এইভাবে ধরেন এখানে এটা এইভাবে টেনে রেখে দিবেন আল্লাহ চিন্তা করা যায় 7 কেজি রেখে দিছে হ্যাঁ 7 কেজি এখানে এইভাবে ঘুরা 7 কেজি ওয়েটের একটা চুলা দেখেন এইভাবে কিন্তু রেখে দিছে ঠিক আছে মানে কি পরিমাণ পাওয়ার এটা আর এটা যখন এটা এ বন্ধ করে দিতে চুলা ভেঙে যাব তো এটা এইভাবে কিন্তু রেখে দিছে ঠিক আছে তো আপনি এইভাবে যদি একটা জিনিস দেখেন টানলেও আসবে না 7 কেজির চুলা বাহ ঠিক আছে এটা এইভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন মানে যেভাবে আপনার মনে চায় ভাই একটা কিচেন উড কিন এটা ভাঙবো এটা কিচেন উডটা এইভাবে যখন আপনি ব্যবহার করবেন মানে কি ঘরে আপনার আর কোনো তেল কাজটা কিছুই থাকবে না এই যে বললাম এই যাবৎকালীন সর্বোচ্চ কিচেন হুড হচ্ছে আপনার এটা যেটা কোম্পানি থেকে ফুল মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে 5 বছর ঠিক আছে 5 বছরের ভিতরে মোটর জ্বলে যাক মোটর পুড়ে যাক সম্পূর্ণ মোটর হচ্ছে কোম্পানি দিবে আর এই যে 30 ইঞ্চি যেটা দেখতেছেন এই হচ্ছে 30 ইঞ্চি ওকে হ্যাঁ তো এই 30 ইঞ্চি আর এই হচ্ছে আপনার 36 ইঞ্চি দুইটার ফিচার কিন্তু একই আসলে সবগুলো তো আর বোঝানো সম্ভব না এটা দেখলে আপনি বুঝে দিলাম এটা হচ্ছে 36 এটা হচ্ছে 30 এটা হলো 2023 এর সর্বোচ্চ লেটেস্ট কালেকশনের হুড 5 বছরের মোটর গ্যারান্টি থাকবে এটারও প্লাস আপনার 5 বছরের মোটর গ্যারান্টি থাকবে এটারও ভাই এটা ধামাকা প্রাইস দিয়ে দেন প্রাইস ভাই 35000 টাকা এটা 35000 আর এটা হচ্ছে আপনার 30000 না ভাই একটু সাধ্যের মধ্যে আনেন ভয় পেয়ে গেলেন হ্যাঁ
এটা এক মাস ব্যাপী যে একটা প্যাকেজ থাকবে, আপনারা নিজেরা মনে করেন এটা ফ্ল্যাট হুড কিনতে গেলে বর্তমান বাজারে 22,000-24,000 টাকায়, রাইট? এই হুড মূলত রেগুলার প্রাইস আমাদের, একদম মানে রেগুলার প্রাইস হচ্ছে 28,500 টাকা, হচ্ছে কোম্পানি রেট ভাইজান। আচ্ছা, এটা 28,500 টাকা, আর এটা হচ্ছে 30 ইঞ্চি, এটার প্রাইস ছিল হচ্ছে আপনার 24,500 টাকা, কিন্তু ওইখান থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য এটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র 22,500 টাকা। 22,500 টাকা এক মাসের জন্য? এক মাসের জন্য। এক মাস পরে অবশ্যই একটু প্রাইস কোম্পানি থেকে সবসময় বাড়ে, এটা আপনি বাড়ায় কমায় যেভাবে সমঝোতার ভিতরে হয় ওইভাবে দেওয়ার আমরা চেষ্টা করবো। এটার প্রাইস হচ্ছে আপনার 28,500, ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে 22,500। আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে 30 ইঞ্চি, এটা এটার ভিতরে হচ্ছে আপনার সুবিধাটা কি, প্রাইস প্রাইসটা একটু কম মানে কমবে, এটার মূলত প্রাইস হচ্ছে, হ্যাঁ মূলত প্রাইস হচ্ছে আপনার 24,500, এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের ভিতরে মানে আপনাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে আপনার 19,800। তো আরেকটা কথা বলি, যাদের একটু মানে কি বলবো, আমরা এটা কাস্টমারের চাহিদা সব ক্ষেত্রে, আমরা যদি কিছু একটু কিনতে যাই আমরা একটু ফ্যাসিলিটি একটু ভালোই চাই, এটাই স্বাভাবিক। এক মাসের জন্য যারা এই জিনিসগুলো অর্ডার দিবে বাংলাদেশের মানে ঢাকার ভিতরে যারা নিবে তাদের জন্য ফিটিং চার্জ ফ্রি, সারা বাংলাদেশে না, ঢাকার ভিতরে, ঢাকার ভিতরে ফিটিং চার্জ ফ্রি। কিন্তু ভাই ঢাকার বাইরে যে ফিটিং করার মতো অবস্থায় আমাদের থাকে না, এটা লাগানো একদম ইজি, ঢাকার ভিতরে ফ্রি করে দেন। হ্যাঁ, ওটা কুরিয়ার চার্জ তো ফ্রি থাকবে, যারা ঢাকার ভিতরে নিবে তাদের জন্য আমরা ফিটিং করে দিয়ে আসবো, ঠিক আছে? আর ঢাকার বাইরে যারা নেবে তাদের জন্য এভরিথিং সব কস্ট মানে সব কস্ট কোম্পানির, কন্ডিশন চার্জ বলেন, কুরিয়ার চার্জ বলেন, এভরিথিং বাসায় পৌঁছানো পর্যন্ত সব কস্ট থাকবে হচ্ছে আপনার আমাদের কোম্পানির তরফ থেকে, আপনারা এটা পাবেন। তো ঢাকার ভিতরে হচ্ছে ফিটিং ফ্রি, ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার চার্জ কন্ডিশন চার্জ সব ফ্রি, ঠিক আছে? আর এটা যারা নেবেন শোরুমে তো আসতেই চান, যারা শোরুমে আসবেন তো আসবেন, সমস্যা নেই, আর বাইরের থেকে যারা অর্ডার করতে চান করবেন। আর আসার জন্য অবশ্যই ঠিকানা তো দরকার আছে, ওইখানেও আছে এখানেও আছে, এখানে দিয়ে দেন যাতে সবচেয়ে বেশি সুবিধা হয়। এখানে কিন্তু সকল ধরনের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইদের 139-40-41 তিনটা এক জায়গাতেই কিন্তু শোরুমটা। এটা হচ্ছে সুমাইয়া ট্রেডার্স মিয়াকো কোম্পানির শোরুম, শপ নাম্বার হচ্ছে 4-139-140-141 নাম্বার দোকান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্লাস, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1205। ডেফিনেটলি আমাদের ওনারের নাম, উনি হচ্ছে আব্দুর রহিম, ওনার সাথে যোগাযোগ করলে, উনি খুব ভালো মানুষ, অবশ্যই কাস্টমারকে একটু ছাড় দেয় সবসময় একটা টাইম। তো এটা হচ্ছে ওনার TNT নাম্বার এখানে দেওয়া আছে, তাছাড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। যদি আমাদের এখানে ফোন না ঢুকে, অবশ্যই মনে করবেন যে ফোন বন্ধ না, বাট নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক একটু সমস্যা, নেটওয়ার্ক প্রবলেম হলে অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।